সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এ বি তাজুল ইসলাম এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আহমদ হোসেন গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার রাতে তাজুল ইসলামকে রাজধানী গুলশান এবং আহমদ হোসেনকে বনশ্রী থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ডিবির একটি সূত্র জানায়, তাজুলকে রাজধানীর গুলশান ও আহমদ হোসেনকে বনশ্রী থেকে আটক করা হয়েছে, তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। তবে কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে বিষয়টি এখনও বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য তাদের রাজধানীর মিন্টো রোডে ডিবি অফিসে নেওয়া হয়েছে।